প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় এইচএসসি পরীক্ষার্থীদের প্রদত্ত অ্যাসাইনমেন্টের প্রশ্নের আলোকে সৃজনশীল উদাহরণ হিসাব বিজ্ঞান, রেওয়া মিল ও ভুল সংশোধনী সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিল এই বিশেষ করে অ্যাসাইনমেন্টে, সে প্রশ্নের আলোকে সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে লক্ষ্য করি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এখানে উপস্থাপন করেছি। তো এই তথ্যের আলোকে এখানে যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির উত্তর ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আলোচনার বিষয় হচ্ছে এই প্রশ্নের আলোকে যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে কিভাবে সমাধান করব। চলো আমরা দেখি কিভাবে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এই যে তোমাদের সামনে আমি প্রশ্নটি উপস্থাপন করেছি উপরে এবং নিচে দুই সেট সৃজনশীল প্রশ্ন আমি তৈরি করেছি, এই তথ্যের আলোকে সৃজনশীল প্রশ্ন সেট এক এখানে বলেছে ক নাম্বারে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন অর্থের পরিমাণ কত, খ নাম্বারে বলেছে রেওয়া মিল প্রস্তুত করো, আর গ নাম্বারে বলেছে 1 2 3 4 ভুলের সংশোধনী দাখিলা লিখুন। সেট এক এর গ নাম্বারে বলেছিল 1 2 3 এবং 4 নং ভুলের সংশোধনী দাখিলা প্রস্তুত করো। এই যে এখানে লক্ষ্য করি আমরা 1 থেকে শুরু করে 6 পর্যন্ত কিছু লেনদেন রয়েছে, অর্থাৎ এখানে যে 6টা লেনদেন রয়েছে তার মধ্যে এই যে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত আমি লাল কালি দিয়ে আলাদা করে সংকেত দিয়ে রাখলাম, এই 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এই 4টা লেনদেনে আমরা এখন সংশোধনী দাখিলা বা ভুল সংশোধনী দাখিলা প্রস্তুত করার চেষ্টা করব। চলো এই কয়টা লেনদেনের ভুল সংশোধনী দাখিলার মাধ্যমে গ নাম্বারের প্রশ্নের সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি অঙ্ক করার সুবিধার্থে আমরা যে লেনদেনগুলি দেখে এখানে জাবেদ করব সেই লেনদেনগুলি কোনায় নিয়ে এসে রাখলাম। তোমাদের কাছে প্রশ্ন আছে, প্রশ্নে এই লেখাগুলি অবশ্যই আছে, সেজন্য তোমরা প্রশ্ন দেখে উত্তর করার চেষ্টা করবে। তো লক্ষ্য করি এখানে আমরা তারিখের ঘরে কি লিখবো, তাই না? তো তারিখের ঘরে আমরা লিখব 31 ডিসেম্বর 2020, অর্থাৎ 2020 সালের ডিসেম্বর 31 তারিখ লিখব। লেখার পরে 1 নাম্বারটা পড়ি, বিক্রয় হিসাবে 4,500 টাকা কম লেখা হয়েছে। এখানে বলছে বিক্রয় হিসাবে 4,500 টাকা কম লেখা হয়েছে 1 নম্বরে। এটার অর্থ হচ্ছে আমাদের বিক্রয়কে এখন বাড়াতে হবে, আমরা যদি সংশোধন করতে চাই তো বিক্রয়তে টাকা কম আছে, বিক্রয়কে বাড়াতে হবে। তো বিক্রয়কে যদি বাড়াতে হয় তো বিক্রয় হিসাব ক্রেডিট করলে বিক্রয় হিসাব বেড়ে যাবে, আর এটি একটি একদিকের ভুল, সেজন্য বিপরীতে আর কোনো আমরা বিশেষ করে পক্ষ পাচ্ছি না, সেজন্য অনিশ্চিত হিসাব ডেবিট হবে। অর্থাৎ কোনো হিসাবে যদি টাকা কম বেশি লেখা হয় তাহলে এটি এক পক্ষের ভুল হিসেবে, আমাদের যেমন এখানে আমরা বিক্রয়কে বাড়ানোর জন্য বিক্রয় হিসেবে ক্রেডিট করব, কিন্তু ডেবিট দিকে কি লিখবো, কোনো পক্ষ পাচ্ছি না, তখন আমরা অনিশ্চিত হিসাব লিখে থাকি। সেই জন্য আমরা জাবেদায় লিখব অনিশ্চিত হিসাব ডেবিট, এই 4,500 টাকা ডেবিট দিকে লিখব, এবং বিক্রয় হিসাব ক্রেডিট 4,500 টাকা। তো বিক্রয় হিসাব কেন ক্রেডিট হলো আমি আবার বলি, এখানে বিক্রয় হিসাবে টাকা কম লেখা হয়েছে তাহলে বিক্রয়কে আবার বাড়াতে হবে। বিক্রয় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, যেহেতু বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য বিক্রয় হিসাব ক্রেডিট হবে, আর বিপরীতে কোনো হিসাবের নাম না পেলে অনিশ্চিত হিসাব ডেবিট হবে। ব্যাখ্যায় লিখব বিক্রয় হিসাবে কম লেখার ভুল সংশোধিত হলো। তারপরে ব্যাখ্যা লেখা শেষে নিচে আমরা একটি দাগ দিব। তারপরে 2 নম্বর লেনদেনটি পড়ি, ক্যাশবক্স থেকে 10,000 টাকা হারিয়ে গেছে যা হিসাবভুক্ত হয়নি। তো এই লেনদেনটি লেখার জন্য বা আমি আবার আমরা তারিখ লিখবো, তারিখ কত লিখবো, এই ডিসেম্বর 31 তারিখে হবে, অর্থাৎ ডট ডট দিব। আমাদের সব লেনদেনগুলি কিন্তু এই ডিসেম্বর 31 তারিখে হবে, কারণ অঙ্কটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমন্বয় জাবেদা, ভুল সংশোধনী জাবেদা, এগুলিতে যদি তারিখ থাকে তাহলে সব একই তারিখ হয়, অঙ্কে যে তারিখ থাকবে সেই তারিখ। আর এইখানে যেগুলি আছে 1 2 3 4 সিরিয়াল, এগুলি হচ্ছে ক্রমিক নাম্বার, এগুলি আমরা ভিতরে এইভাবে লিখতে পারি, তারিখের ঘরে লেখার দরকার নাই। তো ক্যাশব্যাক থেকে টাকা হারিয়ে গেলে আমাদের জাবেদায় কি হবে, যেহেতু হিসাবভুক্ত হয়নি তাহলে আমরা সাধারণ জাবেদা করব, যদিও ভুল সংশোধনী কিন্তু সাধারণ জাবেদার মতোই হবে। সাধারণ জাবেদায় আমরা কি করতাম, বিবিধ ক্ষতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু বিবিধ ক্ষতি একটি ব্যয় তো বিবিধ ক্ষতি ডেবিট টাকা হবে এই 10,000 টাকা, এবং নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদ টাকা হারিয়ে গেছে, ক্যাশব্যাক থেকে হারিয়ে গেছে মানে নগদ টাকা হারিয়ে গেছে, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। তারপর ব্যাখ্যা লিখব ক্যাশব্যাক থেকে হারানো টাকা হিসাবভুক্ত হলো। তারপর আবার আমরা নিচে একটি দাগ দিব। 3 নম্বরটা এবার পড়বো, তার আগে তারিখ দিব, ওই ডিসেম্বর 31 তারিখ লিখবো, এখানে ডট ডট দিব। 3 নম্বরটা বলছে ভালো করে লক্ষ্য করি, পণ্য ক্রয় 7,000 টাকা, ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পণ্য ক্রয় করা হয়েছে 7,000 টাকা, তাহলে ক্রয় হিসাবে কত লিখবো, 7,000 টাকা। তা না লিখে আমরা ভুলে
2000 টাকা লিখেছি, তাহলে এখানে ক্রয় হিসাবে কত কম লিখেছি? 5000 টাকা ক্রয় হিসাবে কম লিখেছি। বিষয়টা আমি আবারো বলছি, ক্রয় হিসাবে ডেবিট করা উচিত ছিল 7000 টাকা, তার পরিবর্তে ক্রয় হিসাবে ডেবিট করেছি মাত্র 2000 টাকা, তাহলে 5000 টাকা আমরা ক্রয় হিসাবে কম লিখেছি, সেজন্য ক্রয় হিসাবে টাকা কম আছে কত টাকা? 5000 টাকা। তাহলে ক্রয় হিসাবকে বাড়াতে হবে, তো ক্রয় হিসাবকে যদি বাড়াতে চাই তাহলে ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে, কেননা ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। 5000 টাকা, 5000 টাকা কিভাবে পেলাম? এই 7000 আর 2000 এর পার্থক্য। আর বিপরীতে অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে এই 5000 টাকা। এখন অনিশ্চিত হিসাব কেন ক্রেডিট হলো বলি বিষয়টা, সেটি হচ্ছে এটা কিন্তু একদিকের ভুল। লক্ষ্য করি, ক্রয় হিসাবে টাকা কম লেখা হয়েছে আমরা বুঝতে পারলাম, তো ক্রয় হিসাব ডেবিট করেছি, বিপরীত কোনো পক্ষ পাচ্ছি না, সেজন্য অনিশ্চিত হিসাব একটি অস্থায়ী হিসাব, যেটি পরবর্তীতে এই সংশোধনের মাধ্যমে বিলোপ সাধন করা হয়, সেজন্য অনিশ্চিত হিসাব ক্রেডিট করে লিখতে হবে 5000 টাকা। ব্যাখ্যা লিখবো, ক্রয় হিসাবে কম লেখার ভুল সংশোধিত হলো। তারপরে কি করব, নিচে আমরা একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে এই 4 নম্বর লেনদেনটি লিখবো। 4 নম্বর লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলেছিল 9000 টাকার মূল্যের যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে হিসাবভুক্ত হয়েছে, অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যেটি যন্ত্রপাতির সাথে যোগ করা উচিত ছিল তা না করে আমরা ক্রয় হিসাবে ভুলে লিখেছি। তাহলে এই লেনদেনটি যদি এখন সমাধান করতে হয় তাহলে কি করতে হবে? আমরা ভুলে ক্রয়ের মধ্যে যেহেতু লিখেছি তো ক্রয় থেকে বিয়োগ করব, ক্রয় ব্যয় কমে গেলে ক্রেডিট হবে, অপরদিকে যন্ত্রপাতিতে লেখা হয়নি তো যন্ত্রপাতির সাথে যোগ করব, সেজন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, যন্ত্রপাতি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে কত টাকা? এই 9000 টাকা, এবং ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। তো বিষয়টা আমি আবারও বলছি, কেন যন্ত্রপাতি হিসাব ডেবিট হলো? যেহেতু যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যন্ত্রপাতিতে লেখাই হয়নি, সেজন্য এখন আমরা লিখলাম সঠিকভাবে যন্ত্রপাতি হিসাব ডেবিট। অপরদিকে এই টাকাটা কার মধ্যে ছিল? ক্রয়ের মধ্যে ছিল, ক্রয়ের মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত ছিল সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে, কেননা ক্রয় থেকে যেহেতু বিয়োগ হবে তাই ক্রয় কমলে ক্রেডিট হয়, ক্রয় ব্যয় কমে গেলে ক্রেডিট হবে। তারপরে নিচে ব্যাখ্যায় লিখবো, আমরা যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখার ভুল সংশোধন করা হলো। তারপরে কি করব, যেহেতু ছোট্ট একটি জাবেদা আমরা নিচে দাগ দিয়ে যোগ করে লিখবো, যোগ করে নিচে যোগফল লিখবো, আমরা যোগ করে যা হয় লিখে ডাবল দাগ দিব। তো এইভাবে তোমরা ভুল সংশোধনী সমাধান করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন পরীক্ষার খাতায় অঙ্ক করবে তখন এই উপরের এই যে অংশটুকু লেখার দরকার নেই, তাহলে তোমরা কিভাবে করবে লক্ষ্য করি, এই যে এইভাবে তোমরা উপস্থাপন করবে, অর্থাৎ আমরা জাবেদাটি সুন্দর করে ব্যাখ্যা সহ যেখানে যে লেখা উচিত সেইভাবে সুন্দর করে অ্যাসাইনমেন্ট অথবা পরীক্ষার হলে যদি এই প্রশ্নটি আসে তাহলে এইভাবে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ তোমরা পূর্ণ নম্বর পাবে বলে আমার প্রত্যাশা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, কেননা হিসাব বিজ্ঞান একটি বোঝার বিষয়, সেজন্য আমি এই উদ্দীপকের সাথে রিলেটেড আরো যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলি আমি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। খোদা হাফেজ।